আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের বিভিন্ন স্থানে দোয়া করা যায়, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন এবং সালাম ফিরানোর পূর্বে দোয়া করতে নির্দেশ দিয়েছেন, এবং দুই সিজদার মধ্যখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া করতেন। দুই সিজদার মধ্যখানে আমরা অনেকে দোয়া করি না, যার কারণ হলো আমরা জানি না, আবার অনেকে করি এক দুটি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া করতেন, যে দোয়াগুলির মধ্যে রয়েছে রিজিকের কথা, রহমতের কথা, মাগফিরাতের কথা, বরকতের কথা। সুপ্রিয় দর্শক, সেই দোয়াগুলি থেকে আমি চারটি দোয়া উল্লেখ করব, যে দোয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সেদার মধ্যখানে পড়তেন। তবে দোয়াগুলি একসাথে সব কয়টি পড়তেন এরকম নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন নামাজের মধ্যে দুই সেদার মধ্যখানে পড়তেন। আপনি সবগুলিও পড়তে পারেন অথবা একটাও পড়তে পারেন, যে কোনো নামাজের মধ্যে পড়তে পারেন, সুন্নত, নফল, ফরজ, যে কোনো নামাজের মধ্যে পড়তে পারেন, কোনো ভিন্নতা নেই। সুপ্রিয় দর্শক, সেই দোয়াগুলির মধ্যে থেকে একটি দোয়া হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াহদিস সাবিলাল আকওয়াম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াহদিস সাবিলাল আকওয়াম। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমা করো, রহম করো এবং সঠিক পথে পরিচালিত করো। দ্বিতীয় দোয়াটি হলো হযরত আতা ইবনে আবি রাবাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সেজদার মধ্যখানে এই দোয়াটিও পড়তেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তৃতীয় দোয়াটি হলো হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি। এর অর্থ হলো, হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দাও, হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দাও। এবং তিনি বলেন যে সেজদার মধ্যে যতটুক বিলম্ব করতেন, ঠিক দুই সেজদার মধ্যখানে বসে অতটুক তিনি বিলম্ব করতেন। চতুর্থ দোয়াটি হলো যাহা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মধ্যখানে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমাকে রহম করো, আমাকে হেদায়াত দান করো, আমাকে শান্তি ও নিরাপত্তা দান করো এবং আমাকে রিজিক দান করো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এই দোয়াগুলোর উপরে আমল করবেন, যে কোনো নামাজের দুই সেজদার মধ্যখানে পড়তে পারেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।